বাবা, আজ কার মুখ দেখে উঠেছি গো? কারা সব এসেছে আমার বাড়িতে? হ্যাঁ, কি মনে করে? পাড়া প্রতিবেশী বলে কথা, মাঝে মাঝে কি খোঁজ খবর নেব না? বৌমা, সে কি কথা! হ্যাঁ, আসুন 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 আসুন। কেমন আছেন আপনারা? ওই একরকম ভালো আছি। তা তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর বলো না, কাগজে যা সব লেখালেখি পড়ছিলাম আমাদের ঋষি বাবাকে নিয়ে, এত মনটা খারাপ হয়ে গেছিল। মন খারাপের কি আছে? ঋষি তো বেকসুর খালাস হয়ে গেছে। সেই জন্যই তো দেখা করতে এসেছি। তার মানে বিপদের দিনে এলেন না? বিপদ যখন আমরা পার হয়ে গেলাম তখন আপনারা এলেন। কি ঘোষাল দি, তাই তো? আসলে কথাটা আমি ঠাট্টা করে বললাম। তা কি করব বলো? কথায় বলে 18 ঘা, পুলিশে ছুলে কত ঘা কে জানে। বাড়িতে কর্তারা কড়া হুকুম দিয়ে রেখেছিল, খবরদার ও বাড়িতে যাবে না। ওখানে কি হচ্ছে না হচ্ছে কে জানে। তারপরে নানা কেচ্ছা কেলেঙ্কারিও তো কাগজে লিখছিল না? ঋষির চাকরিটা যে গেছে, সে চাকরিটাকে ফিরে পাবে? সব ফিরে পাবে গো, সব ফিরে পাবে। ফিরে পাবে না কেন? সে তো কোনো অন্যায় করেনি গো। আচ্ছা, তাহলে কি সব দোষ ছিল ওর বউয়ের? আচ্ছা, বউ হয়ে কি করে ধরিয়ে দিতে পারলো? পুলিশের কাছে গিয়ে কি করে পারলো কেস দিতে? সেটা কিন্তু রহস্যের। রহস্যের কিছু নেই, কি করবে বলুন? যেরকম পরিস্থিতি হয়েছিল সেরকমই কাজ হয়েছে। তা বলে নিজের স্বামীকে? তা কই, বেকসুর তো খালাস হয়ে গেল। জানলাম, সবই শুনলাম, কাগজে তো সবই দিয়েছে। বৌমার নাকি জেল হয়েছে, তার বাবারও নাকি জেল হয়েছে। কি সব কাণ্ডকীর্তি করেছে কি জানি বাবা। আমি ভাবলাম ঘোড়ার মুখের খবরই শুনে আসি। সবই তো জানেন দিদি, তাহলে শুধেছেন কেন? সব কথা তো জেনেই এসেছেন। কাগজে কি বলে তার কোনো ঠিক আছে? এইসব ব্যাপারে কাগজ কখনো ভুল খবর দেয় না, তাই আপনারা যা পড়েছেন সেটা ঠিকই পড়েছেন। যাকে এসেই যখন পড়েছেন তখন না চা খাবেন তো? হ্যাঁ, এক মিনিট। জাহ্নবী, জাহ্নবী! আবার জাহ্নবীকে এখানে ডাকার কি আছে? এখানে ডাকছি না দিদি ভাই, চা খাবেন ওনারা, তাই চা বানিয়ে আনার কথা বলছি। আমাদের বাড়িতে কি জাহ্নবী ছাড়া চা করার কেউ নেই কো? না না, আছে তো, তুমি আছো, আমি আছি। তোমাকে যেতে হবে চা বানাতে, আর নাহলে আমাকে যেতে হবে চা বানাতে। আমার মনে হয় ওনারা যখন এসছেন তখন তুমি যখন ওদের সঙ্গে কথা বলছো, আমারও ইচ্ছে হচ্ছে যে ওনাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব করি, তাই আর কি জাহ্নবীকে বলছিলাম। আরে বাবা, কাজের লোক তো এই বাড়িতে আছে, কেন জাহ্নবী আর জাহ্নবীর মা, ওরা তো এই বাড়িতে কাজ করার জন্য এসেছিল, তুমি আবার কেন আপত্তি করছো বৌদি? তবে নাকি শুনলাম ওই মেয়ে ওকালতি লড়েছে ঋষির হয়ে? সে যে উকিল সেটা তো জানতাম না, আমি তো জানতাম ও কলেজে পড়ে। যাগে যাক, ওসব কথা বাদ দিন, এখন বলুন তো আপনাদের কি খবর? ওই আপনার মেয়ে এসে আবার কোথায় বিদেশ বিভুয়ে চলে গিয়েছিল, তার খবরটা ওর কেমন? এখন সব ঠিক আছে তো? সে তো গেছে বিদেশে লেখাপড়া করতে। মস্ত বড় বিদ্যান আমার মেয়ে, জানে তো সবই। জলপানি নিয়ে বিদেশে গেছে, সে কি আর অমনি অমনি? কাজ এখনো শেষ হয়নি, হলেই আসবে। খুব ভালো কথা, খুব ভালো কথা, শুনেও ভালো লাগে। দিদি, আমাকে ডাকছো? রায়, তুমি এসেছো? আমি তো জাহ্নবীকে ডাকছিলাম,
ওনারা এসেছেন ওনাদের জন্য একটু চা বানাবার জন্য। তোমার ছোটদার যে আজকাল কি ভীমরতি হয়েছে, সাতকাণ্ড রামায়ণ পড়ে বলছে সীতাকার পিতা, তোমাকে তোমার মেয়েকে কাজের লোক বলছে। আচ্ছা তোমরা কাজের লোক হতে যাবে কেন বলো তো? যে মেয়েটা দুদিন বাদে আমার বাড়ির বউ হয়ে আসবে তাকে একটু কাজের তালিম দেব না আমি? ছোট কি বলছো ছোট বৌমা, কিছুই তো বুঝতে পারছি না। বৌমা আপনারা এত কথা জানেন, আর এই কথাটা আপনাদের কানে যায়নি? কানাঘুষো অনেক কথাই শুনেছি, ঋষির সম্পর্কে অনেক কথাই বলে পাড়ার লোকজন। মেয়েটা বোধহয় ওই জন্যই সহ্য করতে না পেরে ওর নামে কেস ঠুকে দিয়েছিল। কেসটা ঠুকে লাভ কি হলো বলুন? নিজেই তো হেরে শেষমেশ জেলে চলে গেল। তাই বলে একটা জলজ্যান্ত বউকে তাড়িয়ে দিয়ে একটা কাজের মেয়েকে বউ বানাচ্ছ? ছোট বউ তোমার কি ভীমরতি ধরেছে? হ্যাঁ তাই ধরেছে, আপনি একটু বুঝিয়ে দেখুন তো। কেউ কি আর জন্ম থেকে কাজের লোক হয় গো দিদি? ছোটবেলা থেকে তো আর কেউ কাজের লোক হয় না, তাই না? এই যে আপনারাই ধরুন না, মুখ্যসূক্ষ্ম মানুষ, বেশি দূর পড়াশোনা করতে পারেননি, ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল আপনাদের, আর তারপর থেকে এতগুলো বছর ধরে তো সংসারে ঘানি টানছেন, তাই না? তোমরা কি জ্ঞান বয়সে ভেবেছিলে যে সারা জীবন ধরে এই সংসারের ঘানি তোমাদের টেনে যেতে হবে? ভাবনি তো। আসলে কি বলতো, যেমন কর্ম তেমন ফল। এই ধরো ছোটবেলায় যদি তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করতে, তাহলে তো এরকম একটা ঘরে তোমার বিয়ে হতো না, যে বাড়িতে নাকি শুধু রান্না বান্না ছাড়া তোমার কোনো অস্তিত্বই নেই। তা আমরা লেখাপড়া শিখিনি বলে এরকম ঠুকে ঠুকে কথা বলছো? তোমার যা কোন লেখাপড়া শিখেছে? তুমি না হয় এলে বিয়ে পাস দিয়েছ, তা মেজ দিকে তো জানতাম না এলে বিয়ে পাস দিয়েছে। মেজদিরও তাই। মেজদিও যদি ছোটবেলায় মন দিয়ে লেখাপড়া করত, তাহলে কি শুধু সংসার নিয়ে বসে থাকতো? নিশ্চয়ই না। তো বলে তুমি তো এলে বিয়ে পাস দিয়েছো, তুমি কেন শুধু সংসার নিয়ে পড়ে আছো? সেটা না, আমি আমার শখে আমার ইচ্ছেতে করছি। সংসারটা আমি আমার ইচ্ছেতে করছি জানো তো। আমার ছেলে তখন ছোট ছিল, ছেলেকে যদি আমি মানুষ না করি, বাইরে গিয়ে কাজ করি, তাহলে আমার ছেলেটা মানুষ হতো না, তাই না? সেই জন্যই আমি সংসারটা করেছি। তবে হ্যাঁ, ইচ্ছে হলে কিন্তু বাইরে গিয়ে নিজের রোজগার করে নিজের খরচা আমি নিজেই চালাতে পারতাম। যাকগে, এখন আর এসব কথা বলে কি লাভ? তিনকাল গিয়ে এককালে ঠেকেছে আমাদের সবার। এখন আর তুমি নতুন করে লেখাপড়া শিখে কোট প্যান্টলুন পরে চাকরি করতে যেতে পারবে না, তাই না? সেটা তোমরা নাও পারতে পারো, কিন্তু তোমরা যদি মনে করো যে কারোর সম্পর্কে কখনো খারাপ কথা বলবে না, এটা কিন্তু তোমরা সহজেই করতে পারো। আমার স্বামীর কথা আলাদা, উনি তো ভুল করেইছেন। কিছু মানুষ আছেন না যারা লেখাপড়া করে অথচ তাদের শুধু পুঁথিগত বিদ্যাটাই হয়, বাকি বুদ্ধিটা হয় না। আমার স্বামী তাদের মধ্যে একজন। কি আজেবাজে কথা বলছো তুমি? আর কি বলবো বলো তো, না মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি বলছো যে ওরা নাকি আমাদের কাজ করার জন্য এই বাড়িতে এসেছে। আর দুদিন বাদে যে মেয়েটাকে আমি বাড়ির বউ করে বরণ করে তুলবো তার সম্পর্কে এই সমস্ত কথা বলতে আছে?
পাড়া প্রতিবেশীদের সামনে নাকি নিজের মনে এটা ভাবতে আছে? দিদি, চায়ের সঙ্গে আর কিছু দেবো কি? ও হ্যাঁ, ফ্রিজে তো মিষ্টি আছে। রাই বলছি যে আপনারা মিষ্টি খাবেন তো? কারো সুগার টুগার নেই তো? না না, আমাদের এসব মিষ্টি টিষ্টি লাগবে না। লাগবে দিদি, লাগবে। বাড়িতে অতিথি এলে আমরা কাউকে খালি মুখে ফেরাইনি। মিষ্টি লাগবে। যাও যাও যাও, ফ্রিজে মিষ্টি আছে, একটু মিষ্টি এনে দাও দেখিনি। এক্ষুনি আনছি মিষ্টি। তা বলে ব্যাপারটা কি? একটা বউয়ের সঙ্গে সম্পর্ক ঘুষতে না ঘুষতেই আরেকটা বউ ঠিক করে ফেলেছো।